আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হাই ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে সুন্দর একটি ভিডিও নিয়ে আসলাম। সেটি হলো ফেসবুক প্রোফাইলে 5000 ফ্রেন্ড হলে আপনি আপনার প্রোফাইল মনিটাইজেশন করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন। কিভাবে সেই টাকা ইনকাম করবেন এবং আপনার প্রোফাইলটা কিভাবে মনিটাইজেশনের উপযুক্ত হবে এবং কোন কোন সেটিং করলে আপনি মনিটাইজেশন অন করতে পারবেন, সেই প্রসেসটা দেখাবো। তো ভিডিওটা দেখার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি আমার প্রোফাইলটা, আমার পেজটাকে লাইক এবং শেয়ার করেন এবং পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন। ভিডিওটা শেয়ার করে দেন আপনার বন্ধুবান্ধব, কারো উপকার হবে। অতি দ্রুত সবার মাঝে এটা ছড়িয়ে দেন, সবারই উপকার হোক। তো আপনার টাইমলাইনে এটা শেয়ার করে রাখবেন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো সেই প্রসেসটা দেখাচ্ছি আপনার প্রোফাইলটা কিভাবে মনিটাইজেশন করবেন এবং কিভাবে দেখবেন আপনার প্রোফাইল মনিটাইজেশন উপযুক্ত হয়েছে কিনা। হ্যাঁ, হাই ভিউয়ার্স, সেই প্রচেষ্টা দেখাচ্ছি কিভাবে আপনার ফেসবুক প্রোফাইল থেকে টাকা ইনকাম করবেন এবং 5000 ফ্রেন্ড থাকলে আপনি আপনার প্রোফাইল মনিটাইজেশন করতে পারবেন। প্রথমত আপনি আপনার ফেসবুকের প্রোফাইলে যাবেন, ফেসবুক প্রোফাইলটাতে ট্যাপ করবেন। যদি আপনার ফেসবুক যদি আপডেট না থাকে তাহলে প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে আপনার প্রোফাইলটাকে আপডেট করবেন। তো প্রথমত আপনি আপনার প্রোফাইলে টাচ করবেন। প্রোফাইলে টাচ করার পর তারপরে আপনি আপনার টুলসে যাবেন। অনেকের ভিউ টুলস থাকতে পারে, অনেকের টুলস থাকতে পারে, বিভিন্ন জনের বিভিন্ন লেখা থাকতে পারে। তো আপনি যাবেন টুলসে। টুলসে গেলে আপনি দেখতে পারবেন আপনার পারফরমেন্সগুলি, আপনার প্রোফাইলে কি কি থাকা দরকার। এখানে পোস্ট, দর্শক, অ্যাগনেজমেন্ট, ইমপ্রেশন, মোট ফ্লোয়ার, আমি এটা বাংলাতে দিয়েছি এই জন্য অনেকেই ইংলিশে ভিডিও তৈরি করে, যে কারণে অনেকে বুঝতে পারে না। এটা আমি বাংলা করেছি এই জন্য যাতে আমাদের হয়তো অনেকেই ইংলিশ ভালো বুঝে না, বাংলা ভালো বুঝে, তাই বাংলাতে আমি করেছি। তো এভাবেই আপনি দেখতে পারবেন আপনার পোস্টের অ্যাগনেজমেন্ট, ইনফেকশন, মোট ফলোয়ার কত পার্সেন্ট হলে আপনার এটা পুরোপুরি হবে। তারপর এখানে হচ্ছে মনিটাইজেশন, এই মনিটাইজেশন অপশনে টাচ করবেন। মনিটাইজেশন অপশনে টাচ করলে আপনি দেখতে পারবেন অ্যাড স্ট্যাম অ্যাডস, এস্টেমে ট্রাচ করলে আপনি দেখতে পারবেন। দেখুন, যেখানে ফলোয়ার যা থাকা দরকার সেখানে কিন্তু পুরো ফুল হয়ে গেছে। তারপর অ্যাগনেজমেন্ট, 1 মিনিটস অফ 60,000 অন ডিমান্ড ভিডিও ফর লাইভ, মানে হচ্ছে 1 মিনিটে মিনিমাম 60,000 ভিউ আসতে হবে আপনার ভিডিওতে, তাহলে আপনার এই প্রোফাইলটা মনিটাইজেশন উপযুক্ত হবে। তারপর এখানে আছে 1 মিনিটস অফ 5 অন ডিমান্ড ফর প্রিভিয়াসলি লিভস ভিডিও পাবলিশেড অন ইউর পেজ দ্যাট আর অ্যাক্টিভ অ্যান্ড কারেন্ট বাই ইউ। এখানে যেটা পুরো হওয়ার দরকার সেটা হয়ে গেছে, দেখুন 5x5। তো এভাবে আপনি আপনার প্রোফাইলটা মনিটাইজেশনের উপযুক্ত হয়েছে কিনা চেক দিতে পারবেন। তো এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হলো সাবস্ক্রাইবার অপশন আছে, এটা বন্ধ আছে, বোন আছে, এটা আস্তে আস্তে এগুলি চালু হবে। তো মূল বড় কথা হচ্ছে, আরেকটি বড় জিনিস দেখে রাখবেন, মেইন জিনিস,
অনেকের প্রোফাইল লক করা থাকে। যদি আপনার প্রোফাইল লক করা থাকে তাহলে আপনি মনিটেশন অন করতে পারবেন, আপনার প্রোফাইলটা পাবলিক হতে হবে। সেই জন্য আপনার প্রোফাইলটা পাবলিক হতে হবে, আপনার প্রোফাইলটাকে ফলো বাটন অ্যাড করতে হবে এবং পাবলিক করতে হবে। প্রোফাইলটা পাবলিক কীভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। আপনার এখানে থ্রি ডট অপশনে যাবেন, থ্রি ডট অপশনে যাওয়ার পর যেটা আমি বলছি যে আপনার প্রোফাইলটাকে আপনার প্রমোশনাল মোড অন করতে হবে। এই প্রমোশনাল মোড যদি অন না করেন তাহলে আপনার প্রোফাইল দিয়ে কোনো টাকা ইনকাম আসবে না, প্রোফাইল মনিটেশনও করতে পারবেন না। সেই জন্য আপনার প্রোফাইলটা অন করে নেবেন। সেটা প্রোফাইলটা অন করার অপশন হচ্ছে ওই যে দেখুন এই যে প্রমোশনাল মোড, এটা অন করা আছে, এটা অন করা আছে। যদি এটা বন্ধ থাকতো তাহলে এখানে লেখা আসতো প্রফেশনাল মোড অন করুন। তো এখানে অন করা থাকা আছে বিধায় এখানে লেখা আছে প্রফেশনাল মোড বন্ধ করুন। তো এইভাবে আপনার ই করে নেবেন। তার আগে আপনার প্রাইভেসি ঠিক করে নেবেন, প্রাইভেসি আপনার ঠিক থাকতে হবে। প্রাইভেসি হতে হবে আপনার পাবলিক, যদি প্রাইভেসি পাবলিক না হয় তাহলে আপনি কোনোভাবেই মনিটেশন অন করতে পারবেন না। তো এখানে আরেকটা জিনিস দেখার আছে, আপনার প্রোফাইলটা কতজন ফলোয়ার এবং কতজন ফ্রেন্ড আছে সেটা আপনি দেখতে পারবেন। সেটা হচ্ছে এখানে টাচ করবেন, এখানে টাচ করলে আপনি দেখতে পারবেন আপনার কতজন ফলোয়ার হয়েছে। এই যে দেখুন এখানে এ টু জেড সব দেখানো হচ্ছে, 5.1 হাজার ফলোয়ার। বাস এখানে যে আপনার ফলো বাটন অ্যাড করা আছে, তো এখানে আরেকটা জিনিস শেখার বিষয় আছে, সেটা হচ্ছে আপনার প্রোফাইলটাকে আপনি ওইভাবে সেটিং করতে হবে। যেমন এখানে দেখেন আমার প্রোফাইলটা ডিজিটাল নির্মাতা মানে ডিজিটাল ক্রিয়েটর, এরকম সেটিংয়ে গিয়ে সেটিং করতে হবে। তো এই ভিডিওটা যদি সবার ভালো লাগে উপকৃত হন তাহলে অবশ্যই 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 শেয়ার করবেন এবং আপনার প্রোফাইলে এটা আপনার টাইমলাইনে শেয়ার করে দিবেন, আপনার বন্ধুবান্ধব সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো এখানে আরেকটা বিষয় আছে, যেটা হলো আপনার প্রোফাইলটা কীভাবে আপনি ই করবেন, সেটিং করবেন, আমি পরবর্তী ভিডিওতে দেবো, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে সেই জন্য আজকে দিচ্ছি না। আমার পেজটাতে লাইক দিয়ে রাখেন, অবশ্যই আমি এটা নিয়ে আরেকটা ভিডিও তৈরি করব। তো এ পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।